নারায়ণগঞ্জের নাকাইহাট বন্দরের সাবেক ইউপি সদস্য সাজু মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের লাঠিসোঁটা ও নিক্ষিপ্ত ইট পাটকেলের আঘাতে 15 থেকে 20 জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মিয়া বলেন, সে দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সে 3 বারের ইউপি সদস্য ছিল। অপরদিকে শান মিয়া স্বাধীনতা বিরোধী রাজাকার বংশের সন্তান। তার পিতা স্বাধীনতা যুদ্ধের সময় 7 জন হিন্দু ব্যক্তিকে হত্যা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার সাথে জড়িত একজন চিহ্নিত ব্যক্তি ছিলেন। এ কারণে শানের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন থেকে তার দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন সাজু মিয়া তার সন্তানকে নিয়ে নাকাইহাট বন্দরের ডাক্তারের কাছ থেকে আসার সময় শানের দোকানের সামনে পৌঁছলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে তার ছোট ভাইকেও মারপিট করা হয়। এই ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সাজু মিয়ার পক্ষের লোকজন ও শানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শান ট্রেডার্সের কিছু দোকানপাট আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সাজু মিয়া আরো জানায়, শানের দোকানের ভাঙচুরের ঘটনার সাথে তার এবং তার লোকজনের কোনো সম্পর্ক নেই, বরং শানের লোকজনই দোকান ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটিয়ে তার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। সংঘর্ষের সময় শানের লোকজন হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষের সময় শানের লোকজন হামলা চালিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে 15 থেকে 20 জন ব্যক্তিকে আহত করেছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। যাওয়ার ধরে তখন ওই সামনে থেকে ইট পড়ছে দোতলা উপর থেকে, পরে তখন আমার মাথা কেটে গেছে। কেউ মারেনি? ওই যে ইট মারছে দেখে তো মাথা কাটছে। আপনি কি চান এখন? যাতে আমাকে মনে করো ইট পাটকেল দিয়ে মারে, আমার মানে মানে অনেক ঘায়াল করেছে, 5-7টা সেলাইও লাগছে। আমি বিনা কারণে আমি এক জায়গায় যাচ্ছি, ওরা বিনা কারণে আমাকে এই ধরনের রক্তাক্ত করছে। আপনি কি চান? আমি ওদের বিচার চাই। ওরা আগে অন্য অন্য লোকজনকেও অত্যাচার করেছে, আমাদেরকেও গালাগালি করে। আমরা ওর বাড়ির পাশে থাকি বিধায়, আমাদের গ্রাম কুঞ্জনাকাই বিধায় ওরা আমাদের ভিতরে অনেকভাবে অনেক অত্যাচার করে। হচ্ছে রে, দেখো দেখো ব্যাসের বেটা কিরকম, শালা আমারও দেখে ভয় দিয়ে কাঁপতেছে। এই কথা রোজা রমজান মাস শোনার পরে একটু সেন্টিমেন্ট হওয়ার কথা না? তো আমি দাঁড়াইলাম, কে রে ভাই, আমি ব্যবসার বেটা, এটা তো কোনো কথা হতে পারে না। এই কথা কথাই আমার ছোট ভাইটা আসছে, আসার পরই তাকে এটা কলের হাতা দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পরেই মনে করেন যে কিছু এলাকার লোকজন আসে, এটা পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর এই ঘটনা ওদের সাথে আজকে নতুন ঘটনা। আমি হচ্ছে আওয়ামী লীগ পরিবারের ছেলে, আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করছি, এখন আওয়ামী লীগ করতেছি। এরা হচ্ছে 1971 সালের আজাকার, এর বাপ ছিল বেলাল আজাকার, আর দাদা ছিল পিস কমিটির চেয়ারম্যান। ঠাকুরবাড়িতে 7 জন লোক মারিয়ে ফেলছে। বর্তমান আওয়ামী লীগের সভাপতি, তার বাবার নাম ছিল এবারত মণ্ডল, তার বাড়ি পুড়িয়ে দিছে, জালালু খানের বাড়ি পুড়িয়ে দিছে। এগুলো আমি কিছু কিছু জায়গায় প্রতিবাদ করি, এবং বর্তমানে এই শান সাহেবের যে দোকান যে জায়গায় অবস্থিত, সেই দোকানটা হচ্ছে স্বয়ং মোহন দাতব্য চিকিৎসালয় নামে, সেখানে ইউনিয়ন পরিষদ ছিল, তারপরে আপনার ভেটেনারি চিকিৎসার জায়গা ছিল। সেই জায়গা ওই বিএনপি জোট সরকারের আমলে তারা বেদখল দিয়ে সেখানে দোকানপাট করে খায়। এগুলো কথা আমি বিভিন্ন জায়গায় বলার কারণে আমার প্রতি তারা ক্ষিপ্ত হয়। জন বা 4-5 হাজার লোক, 5-7 হাজার লোকও বলা যায় আর কি, তারা আসে মনে করো অতর্কিত একটা হামলা করে এই ঘটনাটা ঘটাইছে আর কি। সেখানে যারা যদি লুটপাট করে থাকে তাদের লোক যদি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, সত্য ঘটনাটা জানিয়ে জল আমাদের আইনগত ব্যবস্থা যেটা করা দরকার আমরা সেটা মাথা পাতে নেব, কিন্তু তারা যে অন্যায়গুলো করতেছে তার জন্য অবশ্যই অনুরোধ থাকবে, আর দৃষ্টান্তমূলক শাস্তির আমি এটা। গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শামীম রেজা ডাফুলের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।